কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে মৃত্যু হলো এক বৃদ্ধর। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন মোরজিম শেখ নামে ওই ব্যক্তি, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের আটকুলা গ্রামের ঘটনা। চুরি করতে এসে হাতে নাতে পাকড়াও দুই দুষ্কৃতী, ধরা পড়ে ক্যামেরার সামনে দোষ স্বীকার এক অভিযুক্তের। ঘটনাটি ঘটেছে হুগলি তারকেশ্বর থানার সন্তোষপুর গ্রামে। তারকেশ্বর থানার পুলিশ এসে দুই যুবককে গ্রেফতার করে, বাকি তিনজন পলাতক। হুগলির দাঁতপুরে মহেশ্বরপুরে দুর্ঘটনার কবলে কোনে যাত্রী বোঝায় ট্রাক্টর। জাতীয় সড়কে ট্রাক্টরের পেছনে লরির ধাক্কা, মৃত এক, আহত কুড়ি, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, লরি চালক পলাতক। খালের উপর সেতু তৈরি হওয়ায় জল জমে গিয়ে ভাসিয়ে নিয়ে গিয়েছে ক্ষেতের ফসল। পশ্চিম মেদিনীপুরে গড়বেতা থানার শাঁখাবাই গ্রামের ঘটনা। প্রতিবাদে চন্দ্রকোনা রোড ঘাটার রাজ্য সড়ক অবরোধ কৃষকদের। পূর্ত দপ্তরের হয়ে যে সংস্থা কাজ করছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি। মেদিনীপুর শহরে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু। সকাল 9:30 নাগাদ দুর্ঘটনা ঘটে, পলাতক ঘাতক বাসের চালক। প্রতিবেশী উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গিয়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইক চালকের, আহত পরীক্ষার্থী। মালদার মানিকচক থানার মাদিয়া এলাকায় রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে, লরিটিকে আটক করলেও চালক পলাতক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার আকুড়া মোড়ের কাছে 34 নম্বর জাতীয় সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, আহত 30। আহতদের তারাপুর গ্রামীণ হাসপাতাল ও জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়ার আদ্রায় তৃণমূল নেতার বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ। দুষ্কৃতির বিরুদ্ধে তৃণমূলের জেলা সহসভাপতি জয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গতকাল রাতে বাইকটি পুড়িয়ে দেওয়া হয়। আদ্রা থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ দায়ের। বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটি থানার দুর্লভপুর ও নিত্যানন্দপুরে জাতীয় সড়কে দাপিয়ে বেড়ালো হাতি আতঙ্ক এলাকায়। গ্রামবাসীদের দাবি, কয়েকদিন ধরে বেলিয়াতোড় থেকে বড়জোড়া গঙ্গাজল ঘাঁটি পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছিল 36টি হাতির দল। বনদপ্তর সেগুলি জঙ্গলে পাঠালেও দলছুট হয়ে থেকে যায় একটি।